নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। একটি আবেদন, একটি চ্যানেলের শ্রীবৃদ্ধির জন্য, উত্তরণের জন্য অর্থের ভীষণ প্রয়োজন হয়। যদি মনে হয় যে আমার এই চ্যানেলটির আরও উত্তরণ বা শ্রীবৃদ্ধির প্রয়োজন আছে, তাহলে আপনাদের এককালীন আর্থিক সহযোগিতা যাদের সামর্থ্য আছে আমার থ্যাঙ্কস অপশানে গিয়ে করতে পারে। ধন্যবাদ। এবারে আসি মূল বক্তব্যে। আজকে শাসক দল বর্তমানে নাজেহাল, প্রত্যেক দিন কোনো না কোনো আন্দোলন আছড়ে পড়ছে কলকাতার রাজপথে। ডিএ আন্দোলন শাসকের এখন সবচাইতে মাথা ব্যথার কারণ। মুখ্যমন্ত্রী যে ভাষায় ডিএ আন্দোলনকারীদের আক্রমণ করেছেন, কুকুর ছাগল এবং চোর ডাকাত বলে, সেটা প্রায় আগুনে ঘি ঢালার মতো। আন্দোলনের তীব্রতা এতটা বৃদ্ধি পেয়েছে যে এখন মুখ্যমন্ত্রী আগামীতে কী করবেন সেটাই দেখা। আমি আজকে সেই বিষয়ে বলছি না যে আন্দোলনের তীব্রতা তো চলছেই, কিন্তু ডিএ আন্দোলনের এই ব্যাপকতা কাদের ডিভিডেন্ড দেবে এটা কিন্তু পরিষ্কার, এবং এই কারণেই শাসক এতটা বিচলিত হয়ে পড়েছেন। সাগরদিঘি উপনির্বাচন বা বিভিন্ন জায়গার যে সমবায় নির্বাচনগুলোতে বামেদের যেই জয়, এটা কিন্তু তার একটা ভীষণ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং মুসলিমদের একটা বড় অংশ যেহেতু শাসক দলের পাশ থেকে সরে যাচ্ছে, একই সাথে এই যে ডিএ আন্দোলনকারীরা যেভাবে প্রতিদিন তাদের অনশনের মঞ্চে, অবস্থান মঞ্চে ভিড় বাড়াচ্ছে, সেটা শাসক দলের চিন্তার যথেষ্ট কারণ। কিন্তু এই যে ব্যাপক তারা জমায়েত করলেন এবং তাদের যে শরীরী ভাষা তারা প্রয়োগ করলেন, এটা তো এক প্রকার নিশ্চিত যে পুরো ভোটটা শাসক দলের বিরুদ্ধে যাবে। কিন্তু কাদের পক্ষে যাবে এই দেওয়াল লিখনটা স্পষ্ট, বিশেষ করে মুখ্যমন্ত্রীর কাছে, এবং তাতেই তিনি বিচলিত। এবং এর সমর্থনের সিংহভাগটা যে বামেদের দিকে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এর কারণ কোঅর্ডিনেশন কমিটির যে আধিপত্য কর্মচারীদের মধ্যে সেটা আজও অটুট, এবং এর নেপথ্যে তাদের একটা বড় সমর্থন, তার সাথে যার হাতে ছাতাটা ধরা তিনি হলেন বিকাশ ভট্টাচার্য। সুতরাং এই সমস্ত ডিভিডেন্টটা যে পেতে চলেছেন বামেরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না, রাজনৈতিক মহলও সেটা স্বীকার করবেন। কিন্তু এই সমস্ত কথা বলার আগে এদের আজকের মিছিলের বা জমায়েতের ছবিটা দেখুন এবং তাদের শরীরী ভাষা দেখুন, যেখান থেকে স্পষ্ট যে শাসকের মাথা ব্যথা দিনে দিনে এমন পর্যায়ে এরা নিয়ে যাবে এবং যেতে পারে, সেটা অনুমান করেই মুখ্যমন্ত্রী এতটা আক্রমণাত্মক হচ্ছেন, যেটা উনি না হলেও পারতেন। আপনারা আগে এই সমস্ত চিত্রটি দেখে নিন। Come on.
দেখলেন কিরকম শরীরি ভাষায় তারা আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন মে মাসে হবার কথা, জানি না মে মাসে আদৌ হবে কিনা, এবং তাতে যদি ফলাফল এদিক ওদিক হয় তার সামনে অনেক বড় নির্বাচন আছে, এটা ভেবেই মুখ্যমন্ত্রী এতটা বিচলিত। সুতরাং কি হতে যাচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা প্রত্যেকটি বিষয়ে লক্ষ্য রাখছি, আপনারা লক্ষ্য রাখুন, চলছে চলবে রণজিতে।